নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নবদুর্গার 9টি রূপ এবং তাদের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত প্রতিদিন এক একটি রূপের মায়ের পুজো করা হয়। তার মধ্যে প্রথম মায়ের যে রূপটি হয়েছে সেটি হচ্ছে শৈলীপুত্রী। এবার আমরা দেখে নিই শৈলীপুত্রীর মাহাত্ম্য। কুর্মপুরাণে রয়েছে, দাক্ষিণাত্য সতীর দেহত্যাগের পর শিব ধ্বংসের তাণ্ডবে মত্ত হয়ে ওঠেন। তখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি ছিন্ন করে শিবকে শান্ত করেন বিষ্ণু। এরপর তিনি গিরিশিখরে গিয়ে মহাসমাধিতে মগ্ন হন। সেই সময় দৈত্যরাজ তারকাসুরের অত্যাচারে দেবগণ অতিষ্ঠ, সবাই ভাগবতীর শরণাপন্ন হন এবং ভাগবতী অভয় দেন, তিনি পুনরায় গিরিরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করবেন এবং তিনি দেবাদিদেবকে প্রতিরূপে বরণ করবেন এবং সমগ্র পৃথিবীকে বিপদ থেকে উদ্ধার করবেন। এই জন্মে হিমালয় অর্থাৎ সৈন্য শিখরে জন্মগ্রহণ করেন, তাই তিনি শৈলীপুত্রী। দ্বিতীয় যে নবরাত্রিতে মায়ের পুজো করা হয় তার নাম ব্রহ্মচারিণী। এই ব্রহ্মচারিণী শিবের সঙ্গে বিয়ের আগে যোগিনী বা তপস্বিনী রূপে অবস্থান করতেন। ব্রহ্মচারিণী দেবী নারদের পরামর্শে শিবকে প্রতিরূপে বরণ করেন, তাই তাকে তপস্বারিণী বা ব্রহ্মচারিণী নামে ডাকা হয়। পুরাণে রয়েছে, তিনি সহস্র বর্ষ ধরে শুধু ফনবুন ও তারপর শতবর্ষ কেবল শাক আহার করে জীবনধারণ করেছিলেন। এরপর 3000 বছর পর গাছ থেকে মাটিতে ঝরে পড়া একটিমাত্র বেড পাতা আহার করে অহর্নিশ ধ্যান করতেন, তাই তার অপর নাম হচ্ছে অপর্ণা। এরপর কয়েক হাজার বছর নির্জনা থেকে যায়। 3 নম্বর যে মায়ের কথা বলব সেটি হচ্ছে চন্দ্রঘণ্টা। ঘণ্টা অর্থাৎ দেবীর মুখ চাঁদের মতো সুন্দর ও স্নিগ্ধ আলোয় উজ্জ্বল, তাই দেবীর এই নাম। এই রূপে দেবী যুদ্ধদ্যত, ভক্তদের রক্ষা করতে দশভুজা দেবী 8টি হাতে অস্ত্র ধারণ করেছিলেন, বাকি 2 হাতে বড়া ভয় থাকে মুদ্রা, তার মস্তকে থাকে অর্ধচন্দ্র, হাতে থাকে কমণ্ডল, তরবারি, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম, জপমালা এবং শরীরের রং সোনার মতো উজ্জ্বল। দেবীর বাহন হচ্ছেন সিংহ। এই হচ্ছে দেবী চন্দ্রঘণ্টা। এরপর আমরা দেবীর যে রূপ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেবী কুষ্মাণ্ডা। এই কু অর্থাৎ উষ্ণ এবং অণ্ড, এই 3টি ভাগে কুষ্মাণ্ডা। কু উষ্ণ এবং অণ্ড, কু অর্থাৎ স্বল্প, উষ্ণ অর্থাৎ গরম, অণ্ড অর্থাৎ বিশ্বজগৎকে বোঝানো হয়েছে। দেবী নিজের হাসি এবং হাতের পাত্রের রক্ত দিয়ে সৃষ্টি করেন আলোকিত ব্রহ্মাণ্ড। এই রূপে দেবীর গাত্রবর্ণ সূর্যের কিরণের মতো উজ্জ্বল, তাই তিনি ত্রিনয়নী এবং সিংহবাহিনী। মহাপ্রণয়ের পরে যখন সর্বত্র শুধু অন্ধকার ছেয়ে গিয়েছিল তখন তিনি ঈষৎ হাস্যগতে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তিনি হচ্ছেন আদ্যশক্তি মহামায়া। ভিন্ন মতে ভীমা পর্বতেও দেবী বসবাস করেন। দেবী কুষ্মাণ্ডের পর আমরা এবার যেই আসব মায়ের কথায়, তিনি হচ্ছেন স্কন্দ মাতা। কার্তিকের আরেক নাম স্কন্দ। পশ্চিম ভারতে কার্তিকের মাতা হিসাবে এই ত্রিনয়নী 4 হাত বিশিষ্টা স্কন্দ মাতা পূজিতা হন। ডান দিকের উপরে রয়েছেন শিশু কার্তিক এবং নিচের হাতে রয়েছে প্রস্ফুটিত পদ্ম। এই দেবীর কোনো বাহন নেই, তিনি প্রস্ফুটিত পদ্মের উপর বসে থাকেন।
এই হচ্ছে স্কন্দমাতা। এই স্কন্দমাতার গায়ের বর্ণ স্বর্ণের মতো এবং দেবী পদ্মের উপর বসে থাকে, তাই তাকে পদ্মাসনাও অনেকে বলে থাকেন। এই হচ্ছে স্কন্দমাতা। আসি এবার পরবর্তী যেই মা অর্থাৎ দেবী দুর্গা, তিনি হচ্ছেন আমাদের কাত্যায়নী দেবী। পৌরাণিক কাহিনী অনুসারে বৈদিক যুগে ঋষি কাত্যায়নের এক পুত্র সন্তান থাকায় একটি কন্যা সন্তান লাভের আশায় দেবীর তপস্যা করেন। দেবী তুষ্ট হয়ে কন্যারূপে জন্মগ্রহণ করেন বলে তার নাম কাত্যায়নী। আরেকটি মতে মহিষাসুরের অত্যাচার বন্ধ করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও অন্যান্য দেবতা মিলে তাদের তেজ দিয়ে তৈরি করেছিলেন দেবী কাত্যায়নীকে। দেবী দশমীর দিন মহিষাসুর বধ করেন। অন্য মতে ঋষি কাত্যায়ন নিজের মানস থেকে দেবীকে সৃষ্টি করেছিলেন, তার নাম তাই পড়ে যায় কাত্যায়নী। তিনি আথাট বিশিষ্ট দেবী ত্রিনয়নী এবং সিংহবাহিনী। এরপর আমরা যে মায়ের কথা বলব তিনি একটু ভয়ঙ্কর। তিনি হচ্ছেন কানরাত্রি অর্থাৎ সর্বনাশক কানেরও নাসিকা রাত্রি। তিনি বিপদকালে সব কিছু বিনাশ করেন, প্রণয়কেও তিনি বিনাশ করতে পারেন। ভয়ঙ্কর রূপিণী দেবীর গায়ের রং কুচকুচে কালো, মাথায় চুন ঘোলা, তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস নিঃশ্বাসে বেরিয়ে আসে আগুনের হটগা। ভীষণ দর্শনা দেবীর হাতে অস্ত্র, আরেক হাতে থাকে ভক্তের প্রতি বর মুদ্রা। এই রূপে তিনি পূজিতা হন, তিনি ভক্তের উপকার করেন, তাই তার আরেক নাম শুভঙ্করী। এই দেবীর বাহন গর্ধ অর্থাৎ গাধা। এই হচ্ছে দেবী কাল রাত্রি। এরপর আমরা যে মায়ের কথা জানাব তিনি হচ্ছেন মহাগৌরী। অষ্টমী তিথিতে মহাগৌরীর পুজো করা হয়ে থাকে। তিনি হিমালয় কন্যা, আবার কেউ কেউ বলেন 8 বছর বয়সী দেবীর গাত্রবর্ণ শঙ্খ, চাঁদ অথবা জুঁই ফুলের মতো সাদা। শুধু গাত্রবর্ণই নয়, তার পরিধেয় বস্ত্র অলঙ্কারও সাদা। শিবকে সানিপ্রিয় কামনা করে কঠোর তপস্যা করেছিলেন দেবী পার্বতী, তাতে তার গায়ের রং কৃষ্ণবর্ণা হয়ে যায়, তখনই তার নাম হয় মহাগৌরী। দেবীর হাতে থাকে ডমরু, দেবীর বাহন ষাঁড়, দেবী ত্রিনয়নী এবং চতুর্ভুজা। এই হচ্ছে মহাগৌরী। এরপর আমরা মায়ের যে রূপের কথা জেনে নেব সেটি হচ্ছে সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবীর 4 হাতের আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধিদান করেন অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে তিনি বরদান করে থাকেন। দেবী ভাগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। সিদ্ধিলাভ করার পরে দেবী মহাশক্তির ইচ্ছায় শিবের দেহের অর্ধেক অংশ নারী হয়ে যায়, তাই শিবকে বলা হয় অর্ধনারীশ্বর। অর্ধনারীশ্বর শিব পার্বতী জগতে বিখ্যাত। এই রূপেই তিনি স্নিগ্ধা, গন্ধর্ব, যক্ষ, অসুর এবং দেবতাদের দ্বারা পূজিতা হয়ে থাকে। এই হচ্ছে নবদুর্গার সিদ্ধিদাত্রী রূপ। ধন্যবাদ।